প্রকৃতি মাঝে মধ্যে আমাদের উপর রাগ করে বসে, যার বহিঃপ্রকাশ হচ্ছে আগ্নেয়গিরি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি। কিন্তু মাঝে মধ্যে প্রকৃতির এমন সব ঘটনা রয়েছে যা শুধু সৌভাগ্যবান ব্যক্তিরাই নিশ্চোখে দেখতে পান। থ্রাস্ট অফ নলেজের আজকের আয়োজনে আমরা দেখব প্রকৃতির এমন কিছু অপরাময় ঘটনা। মাইক্রোবাস্ট। মাইক্রোবাস্ট হলো ঘূর্ণয়নশীল একটি বজ্রঝড়। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় নেমে আসতে পারে। এর ব্যাস হয়ে থাকে 2.5 মাইল পর্যন্ত। এই প্রাকৃতিক দুর্যোগ মানুষ ও প্রকৃতির জন্য বিপজ্জনক হয়ে থাকে। মাঝে মাঝে এটা বিমান চলাচলের সময় ক্ষতির কারণ হতে পারে, যদিও এটা টর্নেডোর মতো এতটা দেখা যায় না, কিন্তু এটা ক্ষতি করতে পারে টর্নেডোর মতোই বা এর চেয়েও অনেক বেশি। প্রাকৃতিক এই দুর্যোগের সময় এর মধ্যে বাতাসের বেগ থাকে 150 মাইল প্রতি ঘন্টায়। এটা বায়ুমণ্ডলের মধ্যস্তরে শুষ্ক বায়ু প্রবেশ ও শীতলীকরণ ছাড়াও আরও বেশ কারণে ঘটে থাকে। ঠিক যে সময় মেঘের বেজ হিমাঙ্কের উপরে থাকে, সে সময় কোনো কোনো মাইক্রোবাস্ট বজ্রঝড় ও শিলাবৃষ্টির মিশ্রণও দেখা যায়। এটা প্রায় 3 ধরনের হয়ে থাকে, শুকনো, ভেজা এবং মিশ্র। মাড ফিশিং। এই ইউনিক টেকনিক জেলেরা কিছু বিরল প্রজাতির মাছ ধরে থাকে। এই পদ্ধতিতে জেলেদের পানিতে নামার প্রয়োজন পড়ে না। আসলে এই বিরল প্রজাতির মাছ ডিমের মধ্যে কাদা মাটিতে লুকিয়ে থাকে, আর সেই মাটিতে কিছু অ্যালকোহল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিলেই মাছগুলো মাটি থেকে বেরিয়ে আসে। দেখে মনে হয় কাদা মাটিতে ডিম সাজিয়ে রাখা আছে, আসলে কাদা মাটিতে এই মাছ ডিমের মধ্যে এভাবেই বসবাস করে। এই মাছগুলো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়। পানিতে না থেকেও এরা মুখ ভর্তি করে বাতাস নিয়ে আবার নিচে চলে যায়। যখন জলাভূমির পানি শুকিয়ে যায় তখন এই মাছ এইভাবে জীবনযাপন করে থাকে। ডেথ ফিঙ্গার। আমরা বিভিন্ন জায়গায় আইস ক্রিস্টাল দেখে থাকি। এগুলো দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের জমাট বাঁধা বরফের নিচেও ঠিক এইভাবে পানি বরফ জমে শিকড়ের মতো সাগরের তলদেশ স্পর্শ করতে পারে? হ্যাঁ, এমনটাও হয়ে থাকে, তবে এটা খুবই দুর্লভ, যাকে ফিঙ্গার অফ ডেথ বলা হয়ে থাকে। এই ফিঙ্গার অফ ডেথ খুবই মারাত্মক, কারণ এটি সাগরের উপরের পৃষ্ঠ থেকে পানি বরফ জমতে জমতে ক্রিস্টালের মতো তৈরি হয়ে তলদেশ পর্যন্ত পৌঁছে শিকড় ছড়িয়ে দেয়, যার ফলে এই বরফের ক্রিস্টালে আটকা পড়ে মারা যায় মাছ ও অন্যান্য জলজ প্রাণী। উল্টো ঝর্ণা। মহারাষ্ট্রে নানেঘাটে রয়েছে এক অদ্ভুত ঝর্ণা। সাধারণত ঝর্ণা পাহাড় থেকে নিচে নেমে আসে, কিন্তু এই ঝর্ণা পাহাড় থেকে পড়েই আবার উপরের দিকে উঠে যায়। এই অদ্ভুত রহস্যময় পাহাড়টি মুম্বাই এবং পুনের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেখানে থেকেই এই ঝর্ণার উৎপত্তি এরকম ভুলভাবে ব্যাখ্যা করা হতো আগে। এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, তাই ঝর্ণার জল নিচে পড়ার বদলে উপরে উঠে যায়। কিন্তু নানেঘাটে ট্রেকিং রুটে গেলেই এই ঝর্ণা দেখা যায়। আগে যা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো, এখন এটাই ট্রাকারদের পছন্দের পথ। বর্ষা এলে চোখ প্রাণ জুড়িয়ে যায় চারদিকে এত সবুজ ও সৌন্দর্য দেখে। কিন্তু সত্যিই মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, এমনটা তো হতেই পারে না। আসলে মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে আরও শক্তিশালী বল উল্টো দিকে কাজ করে বলেই এমনটা হয়। মাধ্যাকর্ষণ যে শক্তিতে জলকে নিচের দিকে টানে, হাওয়ার বিপরীতমুখী শক্তি বা গতি তার চেয়েও বেশি শক্তিতে উপরের দিকে নিয়ে যায়। ফলে তখন হাওয়ার ধাক্কায় ঝর্ণার জল নিচে পড়তে পারে না, হাওয়া তাকে ধাক্কা মেরে উপরে উঠিয়ে দেয়। ঝর্ণার জল উপরের দিকে উঠে যায় হাওয়ার ব্যাগে। বর্ষার সময় গেলেই এই উল্টো ঝর্ণা দেখা যায়। শক্তিশালী বাতাস বইতে থাকে। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে পড়েছিল গল্ফের বলের আকারের শিলাপিণ্ড। এসব ঘটনা বিরল এক অবস্থার সৃষ্টি হয়। মেরুর বুক চিরে নদীর মতো বইতে থাকে বালি। দেখে মনে হয় এটা বালির কোনো নদী, রীতিমতো স্রোতস্বিনী নদী। তীব্র ব্যাগ বয়ে যাচ্ছে বালি। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।